लाइव साक्षात्कार बीपी नूर उन्नी वक्तव्य दें जे जरा प्रकृत मुसलमान बा जरा माने आमलिक करें तारा क्यों मुसलमान होते पारे ना एवं जखन बीपी नूर ए कथाटी बोले जे कोनो आवामी लीगेर लोक मुसलमान होते पारे ना ए कथा शुने आमी आसले मर्माहत हयेछिलाम एवं खूब कष्ट पेयेछिलाम एवं एखन पर्यन्त आमी विषयटी कष्ट पाच्छि आमार काछे मने हयेछे एटार एकटी प्रतिबाद करा दरकार कारण আমার কাছে মনে হয় যে বিপি নূরকে কেউ সার্টিফিকেট দেয়নি যে কে মুসলমান কে মুসলমান না সেটা বলার এখতিয়ার বিপি নূরের আছে আমার কাছে মনে হয় না না এ ধরনের কোনো এখতিয়ার তার কাছে আছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বিপি নূর যে বক্তব্যটা দিয়েছেন আমি মুসলমান যেহেতু মুসলমানের ধর্ম আমি বিশ্বাস করি সেখানে বিপি নূর একটি কথা স্পষ্টভাবে বলেছেন যদি আল্লাহ সত্য থেকে থাকেন এবং কোনো সৃষ্টিকর্তা থেকে থাকেন তো বিপিদুর তো নিজে ছন্দ পোষণ করেছেন যে আল্লাহ থেকে থাকেন বা সৃষ্টিকর্তা থেকে থাকেন আমার জানা মতে যে যদি আমরা আমাদের রবের কথা যদি আমরা মানে ছন্দ প্রকাশ করি তাহলে তো আমার ধর্ম ইসলাম ধর্ম থাকার কথা না ফলে আমি মনে করি যে সে একজন নাস্তিক সে নাস্তিক হয়ে বলতে পারে না কাউকে যে আপনার হচ্ছে সে সার্টিফিকেট দিতে না সে মুসলমান বা সে অমুসলিম সে এর সাথে অনেক অনেক অপ্রাসঙ্গিক কথাবার্তা বলেছেন চাঁদাবাজ বলেছেন আমাদের দলের লোকজনকে এই মানে বিভিন্ন ধরনের ন্যাক্কারজনক কথা বলেছেন আসলে আমাদের একটি বৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এর মধ্যে ভালো মন্দ নিয়ে কিন্তু আছে মানুষ যেহেতু অনেক মানুষের বিচরণ এখানে ভালো মন্দ থাকতে পারে আমি খারাপ হতে পারি বাট আমার খারাপ জিনিসটাকে আপনাদেরকে উপস্থাপন করতে হবে আপনি মন গড়া কেউ যদি কোনো মিথ্যা বানোয়াট বা নিজের একটা কথা বলে দিবেন এটা তো আসলে মেনে নেওয়া যায় না অবশ্যই অবশ্যই রাজশাহী যুবলীগের তো আন্দোলন হবে তার সাথে আমি পুরা দেশের যত আওয়ামী লীগ মুসলমান পরিবার আছে তাদেরকে উদ্যত আহ্বান করছেন যে তারা প্রত্যেকটি থানায় এই বিপি নূর এই একজন হলো বাটপার এই বাটপারের বিরুদ্ধে যেহেতু আমাদের একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এর বিরুদ্ধে প্রত্যেক থানায় সবাই আপনারা মামলা করেন আপনারা একত্রিত হন আপনারা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে সবাই প্রতি থানায় থানায় যেন এর নামে মামলা হয় এর নামে একটা প্রতিবাদ হয় এবং আমাদের রাজশাহী পক্ষ থেকে আমরা এর জন্য ব্যাপক একটা প্রতিবাদ এবং এর এই জন্য আমরা আয়োজন করব ইনশাল্লাহ আমি মামলার পর বাংলাদেশ আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ওর শাস্তি হবে যে আমাদের যে ধারায় মামলা করেছি সেই ধারায় যতটুকু শাস্তি কার্যকর আছে আমাদের বাংলাদেশ আইন অনুযায়ী ততটুকু শাস্তি হলে আমি মানসিকভাবে একটি তৃপ্তি পাবো সাথে আমাদের মহানগর যুবলীগের সকল নেতৃবৃন্দ তৃপ্তি হবে কারণ আমরা সকল নেতৃবৃন্দের সাথে আলাপ করছি আমাদের রাশে অভিভাবক জনাব এইচ এম খারিজ জামান লিটন ভাই ওনার সাথে এটা পরামর্শ করছি ওনার সাথে পরামর্শ করার ফলে আজকে আমাদের এই মামলা করা নিয়ে